করোনা পরিস্থিতির খবর জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজু, করোনা ভাইরাসে মালয়েশিয়ায় আবারও মৃত্যু ও সংক্রমণ বাড়ছে, নাগরিকরা কি স্বাস্থ্যবিধি মানছেন কিনা, সার্বিক অবস্থা আমাদের জানান। যেমনটি বলছিলেন, করোনার পরিস্থিতি কিন্তু এখানে দ্বিতীয় দফা সংক্রমণ প্রতিরোধে কিন্তু মালয়েশিয়া বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারা বেশ হিমশিমে খাচ্ছে। প্রথম দফা সংক্রমণ তারা যেভাবে মোকাবেলা করেছিল, দ্বিতীয় দফায় এসে আসলে সেভাবে পারছে না। এখানে কিন্তু প্রতিদিন প্রায় হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে, গতকাল 959 জন সংক্রমিত হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন, মৃত্যু হার কিন্তু আগের থেকে বেড়েছে। এই সপ্তাহে কিন্তু সর্বোচ্চ 11 জন মারা গিয়েছে, গতকালও 5 জন মারা গিয়েছে। তো প্রথম দফার তুলনায় এটি অনেক বেশি। এবং মালয়েশিয়া সরকারের কিন্তু যে সিএমসিও নামে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার নামে যে লকডাউন চালু করেছিল, সেই লকডাউন কিন্তু আস্তে আস্তে শিথিল করছে। এবং জনগণ এখানে কিন্তু অত্যন্ত সচেতন, এবং জনগণ এটিকে মানতে বাধ্য করছে। জনগণকে সরকারের বিভিন্ন পর্যায়ের লোক কাজ করছে, এই এই সবসময় তদারকি করছে। রাস্তাঘাটে, দোকানপাট, যেসব জায়গায় মানুষের চলাচল রয়েছে, সেখানে নিয়ন্ত্রিত জীবনযাপন করার জন্য, সেই মুভমেন্ট কন্ট্রোল অর্ডার মেনে চলার জন্য যা যা করণীয় সবকিছু কিন্তু করছে সরকার। তবুও সংক্রমণ কিন্তু বেড়ে চলেছে, বেশ কয়েকটি স্টেটে আসলে এই সংক্রমণ বাড়ছে, এবং বাকি যে স্টেটগুলো তো রয়েছে সেই স্টেটগুলো কিন্তু সংক্রমণ ওভাবে নেই। এবং এই নেই বলেই আস্তে আস্তে কিন্তু মালয়েশিয়া স্বাভাবিক পর্যায়ে যেতে শুরু করেছে। সেই সব স্টেটগুলো থেকে কিন্তু আস্তে আস্তে যে লকডাউন ছিল সেই লকডাউন তুলে নেওয়া হচ্ছে, এবং পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক করতে কুয়ালালামপুর এবং এর আশপাশে যে লকডাউন চলছে সেই লকডাউনও আশা করা হচ্ছে যে আগামী 2-1 মাসের ভিতরে এটিও শিথিল করা হবে, এবং যে সীমান্তগুলো বন্ধ। ধন্যবাদ, মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন মোস্তফা ইমরান রাজু।